তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ট্রাস্ট ওয়ার্ড থেকে একটা নোটিফিকেশন চলে এসেছে, $1.2 কিন্তু আমি রিসিভ করেছি। এবার এখান থেকে আমি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে পেমেন্টটা করে দিয়েছে। ওকে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে বিস্তারিত দেখতে পারবো যে তারা হচ্ছে আমাকে ১১:৩৭ সময় পেমেন্ট করেছে। অডিয়েন্স দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু $12 রয়েছে। এখান থেকে যদি আমি ইউএসডিটির ভিতরে যাই তাহলে দেখতে পারবেন আমার ওয়ালেটে কিন্তু $12 রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি মাইনিং করে ইনকাম করছি, সম্পূর্ণ ফ্রিতে, আমাকে কোনো প্রকার টাকাই খরচ করা লাগে নাই। মানে টাকা খরচ করা লেগেছে মাত্র ২৫ টাকা, আমাকে খরচ করা লেগেছে মাত্র ২৫ টাকা খরচ করে আমি দেখেন $12 ইনকাম করেছি। এখান থেকে যদি আমি আমার আর্নিং যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন প্রতিদিন আমি কি পরিমাণ এখান থেকে ইনকাম করছি। এখান থেকে যদি অ্যাকাউন্টস অপশনে চলে যাই দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সচেঞ্জেবল দেখতে পাচ্ছেন ১.USDT, মানে আমি একদিনে ১ ডলার ইনকাম করতে পেরেছি, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আপনারা চাইলেও কিন্তু ১ ডলার প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন। কিভাবে আপনি ইনকাম করবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং এখান থেকে আপনি প্রত্যেক দিন ১ থেকে ২ ডলার ৩ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, সো সম্পূর্ণ ভিডিওটা আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন, শুধুমাত্র ২৫ টাকা খরচ করতে হবে আপনাকে। তাছাড়াও কিন্তু আমি আপনাদেরকে লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো, তো বেশি কথা বলবো না, সরাসরি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন, লিংকে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এমন একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। দেন এখানে দেখতে পারবেন যে প্রথমেই লিংকটি রয়েছে, যে আজকের লিংক রয়েছে, এখানে জাস্ট এটা টিপে ধরে আপনি লিংকটা কপি করে নেবেন। এখান থেকে আমি লিংকটা কপি করে নিলাম, এবার চলে আসেন আপনি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে ট্রাস্ট ওয়ালেটে জাস্ট আপনি ইনস্টল করে নিন, এরপর ওপেন করবেন। ওপেন করে একটি ওয়ালেট খুলে নেবেন, আর যাদের অলরেডি ট্রাস্ট ওয়ালেট রয়েছে তারাও নতুন একটি ওয়ালেট খুলে নেবেন। এখান থেকে সেটিংস উপর ক্লিক করুন, দেন এখান থেকে আপনি ওয়ালেট উপর ক্লিক করবেন, দেন এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এবার জাস্ট আপনি ক্রিয়েট ওয়ালেট এর এখানে ক্লিক করবেন, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপরে যে পাসওয়ার্ড দিবে ১২ ওয়ার্ডের যে পাসওয়ার্ড দিবেন ওইটা কিন্তু জাস্ট আপনারা সেভ করে রাখবেন, সুন্দর করে সেভ করে রাখবেন একটা নোটপ্যাডে বা যে কোনো জায়গায়, ঠিক আছে। অলরেডি বন্ধুরা, তো আমাদের ওয়ালেট খোলা কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের ইউএসডিটিটা অ্যাড করে নিতে হবে। এখানে আমাদের দুইটা জিনিস প্রয়োজন পড়বে, এক হচ্ছে বিএনবি এবং দ্বিতীয় হচ্ছে ইউএসডিটি বিপ20 নেটওয়ার্ক, অর্থাৎ বিএনবি নেটওয়ার্ক, ঠিক আছে। এখান থেকে আপনি অ্যাড টোকেনের উপর ক্লিক করতে পারেন, এখান থেকে আপনি সার্চ করবেন টেথার, এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি বিপ20, এখানে দেখেন ছোট করে লেখা আছে বিইপি বিপ20, প্রত্যেকটা ইয়েতে দেখেন লেখা রয়েছে। এখানে জাস্ট আপনার বিপ20 নেটওয়ার্কে, ঠিক আছে, এখান থেকে জাস্ট এটা অন করে দিবেন, ঠিক আছে। এবার ব্যাক চলে আসেন, ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিপ20 নেটওয়ার্কে ইউএসডিটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি, এখানে হচ্ছে ইনকাম করতে হলে আমাদেরকে দুইটা জিনিসের প্রয়োজন পড়বে, এক হচ্ছে বিএনবি, এই বিএনবির জন্য আমাদের ২৫ টাকা খরচ হবে, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইউএসডিটি। আপনার ওয়ালেটে বিপ20 নেটওয়ার্কের যে কোনো পরিমাণ ইউএসডিটি থাকতে হবে, হতে পারে সেটা ১ ডলার, যে কোনো পরিমাণের আপনার ওয়ালেটে ইউএসডিটি বিপ20 নেটওয়ার্কের ইউএসডিটি থাকতে হবে, যে কোনো পরিমাণ থাকলেই হবে, ১ ডলার হোক, ১০ ডলার হোক, ৫ ডলার হোক, আবার ৫০ সেন্ট, যেটাই হোক না কেন, যে কোনো পরিমাণ ইউএসডিটি বিপ20 নেটওয়ার্কের আপনার এখানে থাকতে হবে, মাস্ট বি কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তাহলে আপনাদেরকে দুইটা জিনিস প্রয়োজন পড়বে, বিএনবি যেটা আপনারা আমার কাছ থেকে কিনে নিতে পারবেন মাত্র ২৫ টাকার বিএনবি এখানে প্রয়োজন পড়বে, দেন এখানে ইউএসডিটি, যে কোনো পরিমাণের একটা ইউএসডিটি আপনার থাকতে হবে, এটা কিন্তু আপনার ওয়ালেটেই থাকবে, ঠিক আছে। এটা কিন্তু কেউ নিবে না বা কোনো কিছু হবে না, এটা কিন্তু আপনার ওয়ালেটেই থাকবে, শুধুমাত্র বিএনবিটা কেটে নিবে, ঠিক আছে। এবার আসেন আমাদের ফার্স্ট যে কাজ, সেটা হচ্ছে আমাদেরকে বিএনবি রিসার্চ করতে হবে। আমাদের কিন্তু দেখেন ০০ রয়েছে, আপনাদের কিন্তু ০০ থাকবে, এখান থেকে আপনি বিএনবির উপর একটা ক্লিক করেন, এরপর এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা আপনি জাস্ট কপি করে নেবেন, যে কপি করে নেন রিসিভ অ্যাড্রেসটা। এবার এই অ্যাড্রেসটা আপনি যার কাছ থেকে বিএনবি কিনবেন বা ইউএসডিটি যেটাই কিনবেন না কেন, এই তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ট্রাস্ট ওয়ালেট থেকে একটা নোটিফিকেশন চলে এসেছে, ১.২ ডলার কিন্তু আমি রিসিভ করেছি। এবার এখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে পেমেন্টটা করে দিয়েছে। ওকে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে বিস্তারিত দেখতে